দেখো শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি মানে মশাবাহিত যে রোগ হয় সেই রোগগুলো থেকে যাতে আমরা রক্ষা পেতে পারি, কীভাবে রক্ষা পাবো সেই সম্পর্কে তোমাদের আজকে ধারণা দিতে হবে। এবার এই সমস্ত রোগগুলো থেকে ধারণা দিতে গেলে সবারই প্রথম আমাদের পরিবেশ সম্পর্কে জানতে হবে। ধন্যবাদ। মানে চুদ্দিন শেখ, হ্যাঁ, কোথা থেকে আসছো? নাকাশিপাড়া? হ্যাঁ, নাকাশিপাড়া। এবং এখন কি করছো তুমি? বর্তমানে আমি গৃহশিক্ষকতার সাথে যুক্ত আছি। গৃহশিক্ষকতা? আর একাডেমিক কোয়ালিফিকেশন কোথায় পাবো? বর্তমানে নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় থেকে বোটানিতে লাস্ট ইয়ার ফাইনাল ইয়ার। বোটানি উচ্চ মাধ্যমিকে সায়েন্স ছিল? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক। আচ্ছা, এই দূর শিক্ষার প্রয়োজনীয়তা কি? ডিস্ট্যান্ট এডুকেশন তুমি এখান থেকে করছো তো? হ্যাঁ, মুক্ত বিশ্ব মুক্ত। এর কিছু কোনো প্রয়োজনীয়তা আছে? আমাদের তো নর্মাল এডুকেশন সিস্টেম আছে একটা। অবশ্যই প্রয়োজন আছে। দেখা গেলো পড়তে পড়তে কোনো শিক্ষার্থী হয়তো গ্যাপ হয়ে গেল, যে কোনো কারণে হোক, তার আর্থিক অবস্থা বা অন্য কোনো কারণে। তাহলে যেহেতু কোর্সটা রেগুলারিটি মেনটেন করতে গেলে 3 বছর গ্যাপ হয়ে গেলে আর হয় না, সেই ক্ষেত্রে তারা যাতে শিক্ষার দিক থেকে বঞ্চিত না হয়। ব্রিজ কোর্স সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? না স্যার। শুনেছো কোনোদিন ব্রিজ? হ্যাঁ, নাম শুনে কি জিনিসটা শুনেছি, কিন্তু এটা সঠিক কনসেপ্ট? প্রাইমারি টিচারের কোন 3টে গুণ আবশ্যিকভাবে থাকতে হবে? থাকতেই হবে। 1 নম্বর হচ্ছে বিষয় সম্পর্কে ধারণাটা স্বচ্ছ থাকতে হবে। আর শিক্ষার্থীদের সঙ্গে বিষয় সম্পর্কে, মানে কোন বিষয় সম্পর্কে? প্রাইমারি স্কুলে কেউ তার অনার্স করতে যায় না? না, তা যায় না। তাহলে কিন্তু প্রাইমারি সেখানে একটা সামগ্রিক শিক্ষা দেওয়া হয়। হ্যাঁ, কোন বিষয়ে তার জ্ঞান থাকবে? প্রাইমারির ক্ষেত্রে যে শিক্ষার্থীদের ক্ষেত্রে যে সমস্ত সাবজেক্টগুলো পড়াতে হবে সেগুলো সম্পর্কে ধারণাটা থাকতে হবে। আর শিক্ষার্থীদের সঙ্গে সাবলীলভাবে মেশার সক্ষমতাও দরকার। দুটো হল, আরেকটা হলো, আচ্ছা তোমার মধ্যে এমন একটা গুণের নাম করো যেটা ছাত্ররা, তুমি চাইবে যে ছাত্ররা তোমার থেকে অনুকরণ করুক। আমার মধ্যে তাই তো করে, ছাত্ররা সবসময় শিক্ষককে অনুকরণ করতে চায়। তো তুমি কোনটা চাইবে যে তোমার এই গুণটা আমার এই ছাত্র অনুকরণ করুক? একজন ছাত্র শ্রেণীকক্ষে যদি দেরি করে আসে, কি করা উচিত? প্রথমত জানতে হবে যে সেই শিক্ষার্থীর দেরি কেন হলো। হ্যাঁ, তাহলে তার কাছ থেকে আমি জানতে পারলাম যে হয়তো কোনো কারণে তার দেরি হয়েছে। তাহলে আমি তাকে বুঝিয়ে বলবো যে স্কুলে যথাসময়ে আসতে হয়, সে যাতে দেরি না করে এবং দেরি যাতে না হয় সেই বিষয়টা তাকে বুঝিয়ে বলবো। যে বিষয়টা পড়ানো হচ্ছে ক্লাসের মধ্যে, সেই বিষয়ের প্রতি ছাত্রদের আগ্রহ বাড়াতে কী করা উচিত? আগ্রহ বাড়াতে, শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর জন্য তাদের মানে সেই বিষয়ে উৎসাহিত করতে হবে। উৎসাহিত করার জন্যই পড়ানো হচ্ছে। আগ্রহটা কী করে যে মনোযোগ থাকবে স্যার এটা পড়াচ্ছে? অনেকে তো আছে না, এদিক ওদিক গল্প করে, এদিকে খেলা করছে, ওকে পেন ছুঁড়ে মারছে। সমস্ত ছাত্ররা তোমার প্রতি বিষয়টার উপর নজর দেবে, সেটার জন্য তুমি কী করতে পারো? ব্যবহার করা যেতে পারে, গল্প বল দেখে কী করতে পারো? দেখা গেলো হয়তো আমি বর্ষার কাল সম্পর্কে পড়াচ্ছি, হ্যাঁ, বোর্ডের ছবি টবি এঁকে বোঝালাম, তাহলে তখন যেহেতু ওরা শিশু, শিশু শিক্ষার্থী, তাহলে সেই দিকে ওদের লক্ষ্যটা বেড়ে যাবে যে স্যার একটা ছবি টবি এঁকে বোঝাচ্ছে। শিক্ষকতার প্রথম দিন যেদিন তুমি স্কুল জয়েন করবে সেদিন ছাত্রদের সাথে তোমার আচরণটা কেমন হবে? প্রথম দিন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ভাব বিনিময় করতে হবে, আমার সম্পর্কে তাদের বলবো এবং তাদের সম্পর্ক জানার চেষ্টা করব, এবং আস্তে আস্তে খেলার ছলের মাধ্যমে তাদের পড়ানোর ভিতরে ঢোকার চেষ্টা করব। আচ্ছা, একটা শিশুর মধ্যে তুমি ধরো লিডারশিপ কোয়ালিটি বা নেতৃত্ব দানের ক্ষমতা তৈরি করতে চাইছো, তাহলে কী ধরনের অ্যাক্টিভিটি বা কর্মসূচি তুমি নেবে সেই শিক্ষার্থীদের প্রতি? হ্যাঁ, শিক্ষার্থী বা সেই শিক্ষার্থীদের প্রতি। দেখো, আমি স্কুলে একটা পুরো অনুষ্ঠান করছি, এবার সেই সমস্ত শিক্ষার্থীদের এক জায়গায় করার পর একজনকে হয়তো একটা বিশেষ দায়িত্ব দিলাম যে সকলকে তুমি এই জায়গায় নিয়ে উপস্থিত হও। এবার সে দেখা গেলো সকলকে বুঝিয়ে নিয়ে এসে উপস্থিত হলো, কিছু জিনিস হয়তো তার হাতে দিলাম আমি, সে অনেকজনকে দিল, ইয়ে করে
এভাবে আস্তে আস্তে তার ভিতরে। আচ্ছা, স্কুলে যে বিভিন্ন দিবস পালন করা হয়, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস, এই দিবসগুলোর কি প্রয়োজনীয়তা? এই দিবসগুলো পালনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক বোধ, শৃঙ্খলা বোধ, এবং সেই যে দিবসগুলো স্মরণীয় হয়ে থাকবে এবং কেন হয়েছিল ভবিষ্যতেও তারা জিনিসগুলো সম্পর্কে পরকে বল মানে অপরকে বলতে পারবে। মিড ডে মিল কত সালে চালু হয়? 1995 সালে। তারিখটা সম্ভবত 1 এপ্রিল। আচ্ছা, তুমি যেটা বললে যে তুমি টিচিং লার্নিং মেটেরিয়াল ইউজ করবে, ঠিক আছে, আজকে আমাদের কাছে কোনো টিচিং লার্নিং মেটেরিয়াল নেই। তোমার পেছনে না আছে বোর্ড, না আছে হাতে চক, তোমাকে 3 মিনিট সময় দেওয়া হলো। আমরা ধরে নাও স্টুডেন্ট, তুমি কী পড়াবে আমাদেরকে, কী পড়াবে? এখন তো ডেঙ্গুর উপদ্রব খুব বেশি হয়েছে, তাই তোমাকে পরিবেশ সম্বন্ধে আমাদেরকে একটু সচেতন করতে হবে, যে যাতে এই ধরনের রোগ বা কোনো মশাবাহিত রোগ যাতে তোমার এলাকায় না হয়। তো তুমি একটু পড়িয়ে দেখাও দেখি। তোমার সামনে ছাত্ররা বসে আছে, বলো। তুমি উঠে দাঁড়িয়েই পড়িয়ে দেখাও। সেটাই তো বলে দেওয়া হলো। ছাত্ররা দিয়ে শুরু করো, দেখো ছাত্ররা বলে শুরু করো। দেখো শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি মানে মশাবাহিত যে রোগ হয় সেই রোগগুলো থেকে যাতে আমরা রক্ষা পেতে পারি, কীভাবে রক্ষা পাবো সেই সম্পর্কে তোমাদের আজকে ধারণা দিতে হবে। এবার এই সমস্ত রোগগুলো থেকে ধারণা দিতে গেলে সবারই প্রথম আমাদের পরিবেশ সম্পর্কে জানতে হবে। এবার তোমাদের এর জন্য মানে ক্লাসরুম বাইরে নিয়ে যাবে না, ঠিক আছে, তুমি বলো না, তুমি ধরো না, তুমি একটা তুমি প্রাইমারি স্টিক ধরো না, তুমি বলো কোনো ব্যাপার। এবার তোমাদের প্রথমত পরিবেশ সম্পর্কে ধারণা দেবো যে মশায় থেকে যে সমস্ত রোগগুলো হয় সেগুলো সাধারণত জলবাহিত রোগ। এবার আমাদের প্রত্যেকের উচিত হবে যে কোথাও নোংরা জল জমিয়ে না রাখা। এবার নোংরা জল যদি থাকে তাহলে ওই মশা ওখানে বসে বা উপদ্রব বেড়ে গিয়ে রোগগুলো হতে পারে, তাই পরিষ্কার জল নোংরা জল যাতে কোথাও না জমে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং বিশেষ করে ঘুমানোর সময় আমাদের প্রত্যেকের উচিত মশারি টাঙিয়ে ঘুমাতে হবে, যাতে মশাই কামড়াতে না পারে, তাহলে আর রোগটাও হবে না। আর শেষ আর একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে যে এই সর্বশিক্ষা অভিযানের নাম বদলেছে, কি নাম হয়েছে? সর্বশিক্ষা অভিযান আমার জানা নেই। বেশ ঠিক আছে, এসো, ধন্যবাদ। আগের দিনও ভালো ছিল, আজকেও ভালো, তবে আগের দিনের থেকে একটু স্বতঃস্ফূর্তটা বেড়েছে, কারণ চেনা টিচার বলে বোধ হয়। কিন্তু এবারে একটুখানি এর পরে দিলে অচেনা টিচারের সামনেই দিতে হবে, আজকের অনেকটা ভালো হয়েছে।